সেই 15 তারিখ থেকে চালু হয়েছে বিয়ের রীতিনীতি, মানে প্রথমে হলো রোকা, দেন মেহেন্দি, সঙ্গীত, দেন তারপরে বিয়ে। এবং বিয়ে তো শুধু বিয়ে নয়, মানে এলাহি আয়োজন। তবে এক্স্যাক্টলি সেই এলাহি আয়োজন কেন, কি কারণে বলছি, আফটারঅল বলিউড শাদী বলে কথা, বাট সেই এলাহি শাদীতে এক্স্যাক্টলি কেমন ছিল সাজগোজ, কেমন তারা সাজলেন, মানে করণ কেমন সাজলেন, সানি দেওল কি করলেন এবং ধর্মেন্দ্র নাচলেন কি নাচলেন না, সব কিছুর খুঁটিনাটি এই মুহূর্তে একটুখানি ভিডিওতেই আমরা দেখে নিই। বাঙালি কোণের গলাতেই মালা দিলেন সানি পুত্র করণ দেওল। কিংবদন্তি পরিচালক বিমল রয়ের বাড়ির মেয়ের তৃষার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। ছেলেকে খোড়ায় চড়িয়ে বিয়ের আসরে নিয়ে আসলেন সানি, আর বরযাত্রী হয়ে নাচলেন ধর্মেন্দ্র। 15 তারিখ থেকে করণের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথম হয়েছিল রোকা অনুষ্ঠান, তারপর মেহেন্দি, শনিবার হয় সঙ্গীত, আর তারপর বিয়ে। যমলা পগলা দিওয়ানা গানে নাচলেন ধর্মেন্দ্র। সানি দেওল ছিলেন গদরে তারা সিং এর মেজাজে। ববি এবং অভয় দেওলও নিজেদের সিনেমার গানেই নেচে উঠলেন। এছাড়াও আসর জমিয়েছিলেন রণবীর সিং। রণবীর সিং, অনিক দত্ত ছাড়াও করণ দেওলের বিয়েতে আর কোন কোন তারকার উপস্থিতি দেখা যায়নি, যদিও এমনকি ধর্মেন্দ্র দ্বিতীয় পক্ষের স্ত্রী তথা বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী এবং তার দুই মেয়ে ঈশা এবং আহানাকেও দেখা যায়নি। বিয়েতে ক্রিম রঙের শেরওয়ানি পরেন করণ। দিশার পরনে ছিল লাল রঙের লেহেঙ্গা। শোনা গিয়েছে ছোটবেলা থেকেই নাকি দিশা ও করণের বন্ধুত্ব, পরে যা প্রেমে পরিণত হয়। দুবাইয়ে থাকেন দিশা, বলিউডের সঙ্গে নাকি তার যোগ বেশ পুরনো। পল পল দিল কে পাস, ফেল্লা ছবিতে বক্স অফিসে বিশাল সাফল্য না পেলেও প্রশংসিত হন করণ। ক্যারিয়ার গ্রাফ যেমনই হোক না কেন, ব্যক্তিগত জীবনে পরবর্তী অধ্যায় শুরু করে ফেলেছেন করণ। পাচ্ছি ভারতীয় চলচ্চিত্র কিংবদন্তি অভিনেতা ও পরিচালক বিমল রায়ের গ্রেট গ্র্যান্ড ডটার। ছিমছাম অনুষ্ঠানে কেক কেটে শৈশাবুত করে হয়েছিল রোকা, কিন্তু বিয়ে এ তো যে সে বিয়ে নয়। তবে এক্স্যাক্টলি এই বিয়েতে ধর্মেন্দ্র যেমন নাচলেন এবং বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরাও কিন্তু এখানে আসলেন, শুধু আসা নয়, নাচ গান হই হুল্লোড় করে সেসব কেটেছে। তবে সেই মুহূর্তটা ঠিক কীরকম ছিল একটুখানি আমরা নজর রাখি। দেখতেই পাচ্ছেন নাচ গানের আসর জমে উঠেছে, আর এরকম ভাবেই এক্সক্লুসিভ কিছু মুহূর্ত আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। যদি কিছু এরকম এন্টারটেইনমেন্টের আপডেটস মিস না করতে চান, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল বাটন রয়েছে প্রেস করে দিন, সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।